তুমি যখন নামাজে দাঁড়াই তখন এটাও একটা কল্পনা, বলো না এটাও একটা কি দেখাও, এটাও একটা কি যে আমি কোথায় দাঁড়াই না, লোকেরা দেখে আমি দাঁড়াইলাম মুসল্লায়, লোকেরা দেখে আমি দাঁড়াইলাম কাসপুরা মাদ্রাসা মসজিদের আমি দাঁড়াই, কিন্তু আমি কি দেখব এ তো লোকেরা দেখ, আমি দেখব কল্পনার চোখে আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে দাঁড়াই, আমি যেন এই চোখ বন্ধ করে তুমি খেয়াল করো তো দুই এক সেকেন্ডের জন্য যে আমি 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 যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে দাঁড়াই, খেয়াল করলে পাওয়া যায়। বিশেষ করে যারা মক্কা শরীফ গেছেন ইনাদের জন্য খুব সহজ, এই জন্য আলেম ওলামারা দাওরা হাদিস শেষকরণের পরে, বাবারা তোমাদেরকে বলি দাওরা হাদিস শেষকরণের পরে প্রথম একটা জিম্মাদারি হইল আল্লাহ পাক যদি তৌফিক দেন হজ হোক কিংবা উমরা হোক মক্কা শরীফ ফিরে আসবে, তাইলে 10 বছর যা লেখাপড়া করছো এর পুরা জিনিসটা পুরাটা হয়তো দেখবা না, কারণ আল্লাহর হাবিবকে তো পাইবা না, কিন্তু পাহাড়গুলো আছে কিনা, রাস্তাগুলো আছে কিনা, আলো বাতাস আছে কিনা, বাইতুল্লাহ আছে কিনা, সুবহানাল্লাহ, মাতাফ আছে কিনা, সে হজরে আসওয়াদ আছে কিনা, মাকামে ইব্রাহিম, এগুলো সব রয়ে গেছে, সব রয়ে গেছে। তুমি সেখানে যাওয়ার পরে দেখবা যে ওয়াল্লাহ সব কিছু একবারে জীবন্ত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে আরো কিছু জিনিস আছে, যদি তুমি মুরাকাবা শিখতে পারো, মুশাহাদা তোমার চলে আসে, তাইলে কল্পনার চোখে মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও তুমি নজরে আনতে পারো। এটা হলো প্র্যাকটিসের ব্যাপার, এটা হলো দক্ষতার ব্যাপার। তো মক্কা শরীফ যাইতে হয়, তো তুমি খেয়াল করবা লোকেরা, লোকেরা দেখবে আমি নামাজ পড়তেছি জামিয়া শেখ জাকারিয়া কাসপুরা মাদ্রাসার মসজিদে, আর তুমি নিজেকে কোথায় দেখবা কও না, কোথায় কোথায়, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, পড়ো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়াহাইদুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তুমি নিজেকে দেখবা যে আমি যেন কোন জায়গায়, বলো না কোন জায়গায়, বলো বলো।